8 এবং 9 তারিখ আগেও খোলা ছিল, সেটাই খোলা থাকবে আর কি। কারণ এবার এবার যেটা দেখা যাচ্ছে যে রমজান মাসের আগে দুটি মাসে 29 দিন ছিল, তো সাধারণত পরপর তিনটি মাস 29 দিন হয় না, এটা হলো সাধারণ ই। এবং আবহাওয়া পরিদপ্তরের যে রিপোর্ট সেটি পর্যবেক্ষণে দেখা গেছে যে এই এবছরে রমজান আমাদের 30 দিনে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর কি। আচ্ছা, এটা খুব ভালো কথা যদি, কারণ আমাদের ঐচ্ছিক ছুটির একটা ব্যবস্থা আছে, যারা ঐচ্ছিক ছুটি নির্ধারিত পদ্ধতিতে যারা আবেদন করতে পারেন তারা তো নিতেই পারবেন, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। এটা তো এটার জন্য আলাদা নির্দেশ দেওয়া দরকার, এটা আমাদের ছুটি বিধিতেই আছে। আপনি দেখবেন যে প্রতি বছর যখন আমরা ক্যালেন্ডারটা করি সেই ক্যালেন্ডারের নিচে লেখা থাকে ঐচ্ছিক ছুটি মার্ক করা থাকে না, তো সেখানে আপনি বছরে আপনি যে ঐচ্ছিক ছুটিটা নিতে পারবেন সেটি আপনি কখন নেবেন সেটা আগে থেকে ডিক্লেয়ার করা থাকলে সে অনুযায়ী করানো হবে।